রংবাজের ঠিকানা যখন চাইতেছো তখন তোমার আমি ঢাকা শহরে সেরা একটা রংবাজের ঠিকানা দিতে পারি। তবে তোমাকে গরিব সেজে যেতে হবে, কারণ সে গরিব মানুষের খুব উপকার করে। ও হ্যাঁ, তোমার আসল পরিচয় কিন্তু দিও না। কেন? তোমার বাবার ছেলেরা তার মাকে মেরে ফেলেছে, আর এই জন্য সে তোমার বাবার নামে কেস করে দিয়েছে। এই যে বাবু, শোনো, আপনি আমার বাবুকে ডাক দিলেন কেন? আমি কি ফিডার খাই? আমার নাম নাই না, আমি তো তোমার নাম। ও, আপনি তো আমার নামই জানেন না, তা কেন এইখান ঝটপট করিয়া ফেলান? আমি বল খেলুম। আচ্ছা, রাজা কি? রাজ্য যে চালায় তাকে রাজা বলে। না না, আমি রাজ্যের রাজার কথা বলছি না। তাহলে কোন রাজা? তোমাদের এতিমখানার মুকুট ছাড়া রাজা। কে মুন্না, কার সাথে কথা বলছিস? চিনি না, তোমার কুত্তাতে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম রহিমা। কাদের বেটি রহিমা? জেনা, আমি গার্মেন্টসে চাকরি করি। তা আমার কাছে কেন এসেছেন? একটা বিচার দিতে। গার্মেন্টসে যাও না হলে সময়, একটা পোলা আমার ডিস্টার্ব করে। কেমন করে করে? চোখ তুলে মারে, শীষ মারে, সিডি দেয়। তা আমি কি করতে পারি? শুনছি আপনি গরিবের বন্ধু, কেউ বিপদে পড়লে আপনি তার উপকার করেন। জানেন, কালুকে আমার সিপার মধ্যে টান দিয়া নিয়া রেপ করতে চাইছে। ওসব রেপ মানে কি? রেপ মানে হইল ক্ষুধার্ত বাঘের সামনে ছাগল পড়লে, বাঘ ছাগলে যেমনে ছিঁড়া ফিরা খায়, হ্যারে কয় রেপ। খুব ভালো জিনিস তো। চুপ। ঠিক আছে, তোমাকে কাঁপতে হবে না। তুমি ছেলেটির ঠিকানা জানো? জানি, হুন্ডা দিয়ে গুন্ডামি করে। কি নাম তোমার? জানি। কে কে আছেন? বাবা নেই, মা আছে, বিদেশে থাকে। বিদেশি পয়সার গরমে গরিবদেরকে মানুষ বলে গণ্য করো না। না, কি বলতে চান আপনি? কি অন্যায় করেছে মেয়েটি? কেন তার ইজ্জত লুটতে চেয়েছিলে গরিব বলে? আরে গরিবটা কি মানুষ না? আপনি ভুল বলছেন। যাকে আপনি গরিব বলছেন তিনি একজন ধনীর দুলালি। বুঝতে পেরেছি। আপনি ভাড়াটে গুন্ডা হয়ে এসেছেন। আচ্ছা, জানতে পারি আপনার রেট কত? কেন মারুন, আরো মারুন, মুছতে হবে না। বড় ভাইয়ের হাতে মার খেয়েছি, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ শুধু একটাই, ঘটনার সত্য মিথ্যে যাচাই না করে আপনি আমাকে মারলেন। আশা করি ঘটনাটা কতটুকু সত্য তা যাচাই করে নেবেন, আর যদি না নেন তাহলে এর জবাব আমিও একদিন আপনাকে দিয়ে দেব। কথাটা মনে রাখবেন। ছেলেটি যা বলল তা যদি সত্যি হয়
তাহলে আমি তোমার ইজ্জতের উপর এমন কলঙ্কের দাগ দিয়ে দেব যা সারা জীবন মুছতে পারবে না। তুমি আমার নাগাল পেলে তো।